বন্ধুরা, এই আমার ছাদ বাগানের ড্রাগন গাছ, তবে কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, শখের বসে রোপণ করা। এপ্রিলে মাঝামাঝি থেকেই কলি আসা শুরু হয়েছে, সিজন চলবে অক্টোবর পর্যন্ত। এই ফুল আসার মূলে কি গোপন রহস্য রয়েছে আমি আজ এই ভিডিওতে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, জনাতোষা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের ড্রাগন গাছের ফুল আসার থেকে শুরু করে ফুল কী করে টিকবে সেই ব্যাপারে নিয়ে কিছু আলোচনা করব। আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, আশা করি আপনারা টিপসগুলো এখানে পেয়ে যাবেন। আমি 15 দিন আগে মিরাকুলাম স্প্রে করেছিলাম, তো আমি সেটা নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। এরপরে দেখুন, মিরাকুলাম দেওয়ার পরে দেখুন এই একটা ডালে দেখুন 9খানা ফুল এসছে। এই এখানে 3খানা, এখানে 2খানা, 5, 6, 7, 8, এইদিকে একটা আছে 9খানা। হ্যাঁ, এই দেখুন, এই এই ডালে দেখুন টোটাল এই গাছটাতে আমার, এই দেখুন এই টোটাল এই গাছটাতে আমার 55খানা ফুল এসছে। আপনারা বলতে পারেন যে এত ফুল কী করে আসলো। মানে এই ডালটাতে দেখুন 2টা ফুল, ওই ডালটাতে 2টা ফুল, এরকম এদিকে দেখুন। এই ফুলগুলো সেট সেট যাতে হয়, আগের 4টা ফুল দেখুন, আগের 4টা ফুল দেখুন সেট হয়ে গেছে। আগের 4টা ফুল দেখুন, আগের 4টা ফুল দেখুন সেট হয়ে গেছে। এই যে 2খানা ফুল, এখানে 2 1খানা ফুল, এই যে 1খানা, এরকম ফল এসে যাবে। এই দেখুন, এখানে 4খানা ফুল, আশা করি ফুলগুলো সেট হবে। এখানে 1খানা ফুল, এরকম করে এই ডালটাতে দেখুন, এই ডালটাতে 5খানা ফুল এসছে। এখানে 3খানা। এখানে একটা কথা আমার মনে পড়ে গেল যে এই ডালটাকে যদি আমি বা অনেকেই বলে আর কি ভিডিওতে দেখি যে এই ডালখানা যদি আমি কেটে দিতাম তাহলে এই ফুলগুলোকে হয়তো বা আমি মিস করতাম। এখানে 3খানা ফুল এসছে, এখানে এসছে, এখানে এখানে আছে, আর এগুলো নতুন ডাল, নতুন ডাল আশা করি কিছুদিন পরে, মাস ছয়েক হতে দিন, এগুলোতেও ফুল আসবে। ওই যে 1খানা ডাল, ওখানে 1, 2, 3, 4, 5, 6, 6খানা ফুল এসছে একটা ডালে। বন্ধুরা, কথাটা ফুল নয়, আমি বারবার ফুল ফুল বলে যাচ্ছি, কথাটা হবে কলি। এই কলি থেকে ফুল হতে আরও 15 দিন সময় লাগবে। মিরাকুলান বা টায়া কন্টানলের প্রধান ভূমিকা হচ্ছে গাছের ফুল ফল এনে দেওয়া। আমি 15 দিন আগে স্প্রে করেছিলাম, এখন তার রেজাল্ট পেয়ে গেছি। খাবারের মধ্যে ড্রাগন গাছে আমি জৈব খাবারটাই বেশি প্রয়োগ করি। এই যে বালতিটা দেখতে পাচ্ছেন, এটা 20 লিটারের বালতি। মিষ্টি, নুন, রান্না করা খাবার বাদে যাবতীয় কিচেন ওয়েস্ট এই বালতিতে রাখি। উপরটা শুকিয়ে গেলে সামান্য জল দেই। বালতির নিচে ছিদ্র করা আছে, সেই ছিদ্র দিয়ে জৈব তরল খাবার গাছের মাটিতে পড়ে। তবে আমি খাবারের বালতিটা এক টবের মধ্যে রাখি না, মাঝে মাঝে পরিবর্তন করে দেই। এক একটা টবে খাবারের বালতিটা 5-6 দিন করে রাখি। ততদিনে প্রথম টবের মাটিটা শুকিয়ে যায়, দ্বিতীয়টায় যখন বসাই তখন আবার পরিবর্তন করে দেই, দ্বিতীয়টাও ওই 5-6 দিন পরে শুকিয়ে যায়। গত মার্চ মাসে আমি ড্রাগনের গোড়ার কিছুটা মাটি আলগা করে 10-26-26 বা NPK প্রয়োগ করেছিলাম। ফেব্রুয়ারি মার্চ মাসে আমি যেটা করেছিলাম NPK, অর্থাৎ 10-26-26, বাজার থেকে যেটা 10-26-26 NPK পাওয়া যায় সেটাই আমি গোড়ায় অল্প গোবরের সাথে মিশিয়ে, অল্প মাটি এবং অল্প গোবরের সাথে মিশিয়ে, সেটা আমি অল্প মাটি আমি গোড়া থেকে তুলে নিয়ে সেটাতে মিশিয়ে আবার সেটাকে আমি চেপে চেপে দিয়েছি। এই হচ্ছে খাবার, রাসায়নিক খাবার। আর আমি অনেকেই বলে অ্যাপসম সল্ট, অনেকেই বলে পটাশ, আলাদা করে পটাশ, আমি কিন্তু কিছু দিইনি।
এর ফুল আসার সিজন হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এদের ফুল আসে। তো আমি যে মিরাকুলাম দিয়েছিলাম, প্রথমবার মিরাকুলাম দেওয়ার পরে আমার ওই চারখানা ফুল সেট হয়েছে, আরও দুখানা এসেছিলো, দুখানা ফুল নষ্ট হয়ে গেছে। আর 15 দিন পরে আবার যখন 15 দিন পরে দিই মিরাকুলাম স্প্রে করি, তার 15 দিন পরে আমার এই কলিগুলো এসছে। এই ফুলগুলো একদিকে হারভেস্ট হতে থাকবে, অন্যদিকে কলি আসতে থাকবে, এভাবে ফুল ফল হতে থাকবে অক্টোবর মাস পর্যন্ত। এক একটা ফল কলি থেকে পেকে যাওয়া পর্যন্ত 40 থেকে 45 দিন সময় লাগে। ফলগুলো সবসময় গাছে পাকানোর চেষ্টা করবেন। এই ফলগুলো গাছে পাকতে অসুবিধে নেই, কারণ ফলগুলো পাখিতে খায় না। আমি দেখেছি আমার বাগানে অন্যান্য ফল গাছে পাখি বসে, কিন্তু ড্রাগন গাছে হয়তো কাটা থাকাতে কোনো পাখি বসতে দেখিনি। দেখুন বন্ধুরা, এই ফুলটা যে টিকে গেছে, মানে সেট হয়ে গেছে, তার একটা প্রমাণ দেখুন, এই মাথার অংশটা হলুদ হয়ে গেছে এবং গোড়াটা ঠিক সবুজ আছে, তার মানে এইটুকু ফল। আর এই যে মাথা যেটুকু আছে সেটুকু, এটা কিন্তু ফল ফলের ফল হবে না, এটা এটা উপরটা যেটা চুকিয়ে শুকিয়ে যাবে আর কি। যে ড্রাগন গাছগুলো দেখতে পাচ্ছেন, দুটো কার্টনের মধ্যে চারটা চারটা আটটা গাছ আছে। এই গাছগুলোর সব ব্রাঞ্চ আমি একটি রিংয়ের মধ্যে ঝুলিয়ে দিয়েছি। বাজারে এই ফলের প্রচুর দাম, বাড়িতে এক দুইটা গাছ লাগিয়ে যদি ফল খাওয়া যায়, এর থেকে আনন্দের আর কি হতে পারে। আপনারা চেষ্টা করুন, বাগানে লাগান, ছাদে লাগান, এক দুইটা গাছ লাগান, চারার অভাব হবে না। আপনারা অনলাইন থেকে নিতে পারেন, অথবা আমাদের কাছে অর্ডার করলেও আপনারা চারা পেয়ে যাবেন। বন্ধুরা, ড্রাগন গাছ লাগিয়ে আমি আজকে খুব খুশি, এতগুলো ফুল কলি এসছে। দেখা যাক, যে ওয়েদার যে গরম পড়েছে তাতে গিয়ে সমস্ত ফুল সেট হয় কি না, সেটাই এখন দেখার বিষয়। এই দেখে আমার খুব ভালো লাগছে। দুবেলা আমি গাছকে পর্যবেক্ষণ করি, আর যত্নের ব্যাপারে সেটা তো আপনাদের বললাম। এছাড়াও আরেকটা যেটা যে ব্যাপারটা আমি করি, দুবেলা আমি চান করিয়ে দিই, সকালবেলা একবার সন্ধ্যাবেলা একবার চান করিয়ে দিই, এই গরমে সেটা চান করানো দরকার ছিল। বন্ধুরা, আজ এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ড্রাগন প্রেমীদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।